সমস্ত কথাবার্তা হয়ে গেছে স্যার, রিপোর্টারদের সাথে কথাবার্তা হয়ে গেছে, এবার সাংবাদিক বৈঠক। বাজারে স্যার আগুন লেগে যাবে, ওর ওকালতি করা ছুটে যাবে, ওর বাবা গনসা উখলের মতো কারোর কাছে মুখ দেখাতে পারবে না, ঘরে ঘরে পড়ে থাকবে। ঠিকই বলেছিলাম স্যার, পালতির বেটি বদনা। তুমি তুমি কি বলছো, সাংবাদিক বৈঠকে আমি যাব? হ্যাঁ স্যার, আপনি সাংবাদিক বৈঠকে যাবেন। বাবা বাবা, আপনি নিজের পুত্রবধূর বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করবেন? এটা ঠিক নয় বাবা, এটা ঠিক না, এটা অন্যায় হবে। জোগাড় দেবে, আর একটা কথা বলবে না, বর্জন যা বলেছে তাই হবে। ওকে ভেবেছে কি আমি আমি চুপ করে থাকবো নাকি? সাংবাদিক বৈঠক হবে, আমি সাংবাদিক বৈঠক করব, আমি ওদের মিট করব, এবং আমি আমি আসল কথাটা বলবো যে অ্যাডভোকেট গাঙ্গুলির আসল লক্ষ্য ছিল এই বাড়ি অবধি পৌঁছানো। সে ব্ল্যাকমেল করার জন্য এইসব করেছে, তার ডিল হয়ে গেছে যে সে এ বাড়ির বউ হবে, আর কৃপাল ব্যানার্জি জেলের বাইরে বেরোবে এবং বেকসুর খালাস পাবে। সেগুড়ে পালি চলমান ইনস্টিটিউশন ভদ্রভাবে কথা বলো, এটা কি ধরনের সম্বোধন? কোন ক্লাস দেখতে হবে? তো ক্লাস দেখাবেন না, টাকা থাকলে ক্লাস তৈরি হয় না, সেটার জন্য শিক্ষার প্রয়োজন। আমার তো শুধু স্পিচ প্রবলেম, নাহলে কিন্তু সমস্ত দিক থেকে আমি আপনার থেকে এগিয়ে আছি। আর রইল ডিগ্রির কথা, এই চলমান ইনস্টিটিউশন মানে অগ্নিজিৎ মুখার্জির ডিগ্রি আর আমার ডিগ্রি সমানে সমানে, আমরা দুজনেই এলএলবি, তাই তো? কি বলেন অগ্নিজিৎ মুখার্জি? তবে কেন কথা বলছো তুমি? হ্যাঁ তুমি ঠিক করে কথা বলো, উনি তোমার শ্বশুর মশাই হন, তুমি ওনাকে একবার অ্যাডভোকেট মুখার্জি বলে সম্বোধন করছো, একবার চলমান ইনস্টিটিউশন বলে সম্বোধন করছো, কি হচ্ছে কি এসব? তুমি তো তোমার মাত্রা ছাড়িয়ে ফেলছো। বোন বোন তুই আমার কথাটা শোন। কথা শুনবো? উনি তো আমার কথা শোনেননি, পদ্মর কান্না তো উনি শোনেননি। শিলতাহানি সময় পদ্মর কন্যা এই পরিবারের কেউ শোনেনি। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।